আসসালামু আলাইকুম এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজদিন নাহার আজ থেকে খোলা বাজারে 25 টাকা কেজি দরে আলু বিক্রি শুরু করবে সরকারি বিপণন সংস্থা টিসিবি হঠাৎ আলুর বাজার অস্থিতিশীল হওয়ায় উদ্যোগ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রীর নির্দেশে রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাক থেকে টিসিবির এই আলু বিক্রি করা হবে বলে মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে একজন ক্রেতা 25 টাকা কেজি দরে 2 কেজি পর্যন্ত আলু কিনতে পারবেন আলু ছাড়াও টিসিবির ট্রাক থেকে পেঁয়াজ তেল চিনি ও ডাল সাশ্রয়ী দামে বিক্রি করা হবে সারা দেশে আলুর ব্যাপক মজুদ রয়েছে বলেও জানায় বাণিজ্য মন্ত্রণালয় নৌপথে সন্ত্রাস চাঁদাবাজি ও পুলিশি নির্যাতন বন্ধ এবং খোরাকি ভাতা সহ 11 দফা দাবিতে সারা দেশে ধর্মঘট অব্যাহত রেখেছে নৌযান শ্রমিকরা নৌযান চলাচল বন্ধ থাকায় ঘাটে ঘাটে অচল অবস্থা তৈরি হয়েছে বন্ধ হয়ে গেছে পণ্য পরিবহন সমুদ্র বন্দরগুলোতেও জাহাজে পণ্য ওঠানামা ও খালাস বন্ধ রয়েছে বরিশালে পণ্যবাহী নৌযান শ্রমিকদের কর্মবিরতির কারণে আজও সকালে রুটে তেলবাহী জাহাজ সহ পণ্যবাহী নৌযান ও লাইটার জাহাজ বন্ধ রয়েছে এসব নৌযান নোঙর করে আছে মাঝ নদীতে এদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দ্বিতীয় দিনের মতো ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নদী বন্দরেও কর্মবিরতি পালন করছে নৌশ্রমিকরা ধর্মঘটের কারণে আশুগঞ্জ নৌবন্দরে জ্বালানি তেল সার রড সিমেন্ট পাথর কয়লাসহ বিভিন্ন পণ্য নিয়ে আটকা পড়েছে অর্ধশতাধিক জাহাজ এছাড়া পণ্য ওঠানামাও বন্ধ রয়েছে এ নৌবন্দরে তবে আশুগঞ্জ থেকে 6টি নৌ রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে একটা নিম্ন শ্রেণীর একটা কার্গো বডির স্টাফদের বেতন দিচ্ছে 7,750 টাকা এবং তার ডিজেল খাওয়া খাইয়ে 7,750 টাকা দিয়ে তার যদি একটা ফ্যামিলি থাকে তার যদি পাঁচটা ছেলে থাকে তাহলে সে চলতেই পারবে না এটা আমাদের গত মার্চ মাসে কার্যকর হওয়ার কথা ছিল কিন্তু দীর্ঘ 7 মাস পেরিয়ে গেল কিন্তু আমাদের এর কোনো সঠিক আমরা ফলাফল পাইনি আমাদের এই 11 দফা দাবি যদি তারা সরকার মালিকরা না মানে আমাদের আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে দর্শক এবার জানাবো শেয়ার বাজারের খবর পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির পরিচালকদের সম্মিলিতভাবে 30% শেয়ার ধারণের সময় আরও এক মাস বাড়াতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বিএসসিসির চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়তুল ইসলাম ধসে পড়া পুঁজিবাজার উত্তরণে উদ্ভাবনী উদ্যোগ শীর্ষক এক আলোচনায় তিনি বলেন পুঁজিবাজারে লেনদেন এখন ভালো চলছে অনেক কোম্পানির পরিচালকরা শেয়ার কিনছেন ইতিমধ্যে 3টি কোম্পানি সময় বাড়ানোর আবেদন করেছে তাদের মধ্যে ইতিবাচক চিন্তা পরিলক্ষিত হওয়ায় এই সময় আরও এক মাস বাড়ানো যেতে পারে খুব শিগগির একটি সরকারি ও 2টি বেসরকারি ব্যাংক পুঁজিবাজারে আসবে বলে জানান বিসিসির চেয়ারম্যান অ্যাসোসিয়েট অক্সিজেন লিমিটেড শেয়ার লেনদেন আগামী 25 অক্টোবর থেকে শুরু হবে ডিএসসিতে কোম্পানিটির ট্রেডিং কোড হবে এওএল এবং কোম্পানি কোড হবে 15,321 ইতিমধ্যে বিনিয়োগকারীদের বিউ হিসেবে বরাদ্দপ্রাপ্ত শেয়ার সিডিবিএল এর মাধ্যমে জমা হয়েছে পুঁজিবাজারে 10 টাকা মূল্যে 1,50,00,000 শেয়ার ছেড়ে 15 কোটি টাকা সংগ্রহ করে কোম্পানিটি উত্তোলিত অর্থ দিয়ে মজুদ ছাউনি প্ল্যান্ট শেড নির্মাণ যন্ত্রপাতি ক্রয় ঋণ পরিশোধ আইপিও খরচ মেটানো হবে দর্শক এই ছিল এখনকার মতো সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন বারবার হাত পরিষ্কার করুন এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ